প্যান্ডেলের থিমটা দেখার পরে আমার মত অনুযায়ী কল্যাণীর সবচেয়ে বেস্ট প্যান্ডেল এটা হতে চলেছে। সো বন্ধুরা, এখান থেকে দেখো চন্দ্রদেব মন্দিরটা অনেকটা প্রায় কমপ্লিট বলতে পারো, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমাদের প্যান্ডেলের উচ্চতা সবথেকে বেশি এবং সেটা যে কেউ সেইভাবে মানে পরিমাপ করে শুধু মুখে বললে হবে না। এটাই হচ্ছে চন্দ্রোদয় মন্দির, মানে কত সুন্দর দেখো। এখানে তোমরা প্যান্ডেলের চারিদিকে দেখতে পারো গাছগুলো লাগানো হয়েছে, মানে প্যান্ডেলটা কমপ্লিট হতে হতে সব গাছগুলো বড় হয়ে যাবে, দেখতে আরো সুন্দর লাগবে তখন। এখানে আগে বৃন্দাবনটা আমরা এখানটায় রথতলা কল্যাণী রথতলা আমাদের বৃন্দাবন তৈরি হচ্ছে। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আগের ভিডিওতে তোমরা দেখেছি গ্র্যান্ড লিসবোয়া টাওয়ার, তো আমরা আজকে দেখতে যাচ্ছি কল্যাণীতে একটা খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে, মানে চন্দ্রোদয় মন্দির। এটা আর কি তোমাদের বিহারে আছে, বিহারে চন্দ্রোদয় মন্দিরটা তৈরি হচ্ছে, মানে বিহারের বৃন্দাবনে। এখনও ওটা কমপ্লিট হয়নি, বাট আমাদের কল্যাণীতে এই প্যান্ডেলটা হয়ে কমপ্লিট হতে চললো। এই পাশ থেকে হালকা হালকা তোমাদের দেখা যাচ্ছে, এখানে জুম করে দেখানোর চেষ্টা করে দেখো, এই পাশ থেকে হালকা হালকা তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখন কাছে গিয়ে সব কিছু তোমাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, আমরা ফাইনালি হাঁটতে হাঁটতে চলে আসলাম চন্দ্রোদয় মন্দিরের সামনে। এই পাশ থেকে দেখো প্যান্ডেলটা হালকা পাতলা, এখান থেকে বোঝা যাচ্ছে তোমরা দেখো এই পাশে অনেকটা কাজ হয়ে গিয়েছে, বাট এখানে কোনো ব্লগারই নেই বলতে পারো। এখানে মানে ওই ভাইরা আমাদের সঙ্গে এসেছিলো আর কি, ওইখানে দাঁড়িয়ে আছে। আর গ্র্যান্ড লিসবোয়া টাওয়ারের সামনে বোঝো তোমরা কতটা ভিড়, আর এখানে সেই তুলনায় ভিড়ই নেই। কিন্তু এখানে তোমরা প্যান্ডেলটাকে কমা মনে করো না, কিন্তু এখানে প্যান্ডেলটা ওপি লেভেলের হচ্ছে। তোমাদের চলো কাছ থেকে দেখা প্যান্ডেলটা কেমন আর কি হতে চলেছে এখানে। সো বন্ধুরা, আমরা এখন রথতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটির ক্যাশিয়ারের সঙ্গে কথা বলবো, এখানে প্যান্ডেলটা কবে ওপেনিং হবে সব কিছু ডিটেলসে শুনবো। তো কাকু আপনি বলুন, প্যান্ডেলটা কবে এখানে ওপেনিং হবে? অ্যাকচুয়ালি এটা প্যান্ডেলটা যেটা শুরু মানে আমাদের মহল পরের দিন আমরা উদ্বোধন করবেন। আর এটা কবেদিন আগে থেকে শুরু হয়েছে প্যান্ডেলটা? এটা তিন মাস হয়েছে। আর ভিতরের কাজ কতটা তোর কমপ্লিট হয়েছে তাও? ভিতরে মোটামুটি 60%। তো আমরা কি এখন ভিতরে কি হালকা হালকা দেখাতে পারবো? এখন এমনই কাজের একটা ওদেরও অসুবিধা হবে, এই মুহূর্তে দেখা যাবে না। তাহলে আমরা এই সাইড দিকে যদি হালকা পাতলা দেখাই, সাইড দিকে বৃষ্টি হতে ওয়েদারটা তো খারাপ যাচ্ছে, মানে আপনাদেরই অসুবিধা হবে। এই ভেতরে মাঠে এখন জল জমে আছে, তো সেই যেটা বিষয় এখন যে মাঠের যে অবস্থা, কাজ চলছে তো গেলে মানে যারা কাজ করছে তাদেরও অসুবিধা হবে, সে তো অবশ্যই অসুবিধা করে। এমনি এমনি মানে ওয়েদারটা মানে খারাপের জন্য অটোমেটিক দিন রাত মিলে কাজ করছে, সেটা অবশ্যই। এখন জল কাদা যেটা হয়েছে, এরপরে যদি সবাই ওখানে যাওয়া শুরু করে জায়গাটা আরও বাজে হয়ে যাবে, ওই জন্য আমরা। আর যেটা দেখতে পাচ্ছি কল্যাণীতে, ওটা তো পুরো ভাইরাল চলছে এখানে, এটাও তো এত সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে, কিন্তু এটা মনে হয় কল্যাণীর এটাও আর একটা আলাদা লেভেলের প্যান্ডেল হচ্ছে আমার এটা থেকে মনে হচ্ছে। দেখুন কল্যাণী পুজো বর্তমান মানে একটা টাইমই ছিল কলকাতা, সবাই যেত দুর্গাপুজো মানে কলকাতা। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে বর্তমান চেঞ্জ হয়েছে এই বিগত তিন বছর, যদি আপনি বলুন তিন বছর ধরেই আমাদের কল্যাণীমুখী হচ্ছে মানুষ। হ্যাঁ, তো আর যেটা বলছেন কল্যাণীর যে পুজোটার কথা বলছেন, ওই পুজোটা যেমন ভাইরাল ওটা হতে বাধ্য, এই জন্যই যেহেতু ওখানটা আমাদের কলেজ, আমাদের সকলের ইউনিভার্সিটি, সকলের আড্ডার জায়গা, তা সকলে সেইভাবে প্রচারটা করে আর ওটা শেষ পর্যন্ত। হ্যাঁ, স্টেশন থেকেও কাছে, কিন্তু ওইখানটায় এসে আসার পরে তারপর কিন্তু তারাই কিন্তু আমাদের এই পুজো প্যান্ডেলও আসে, এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বিগত তিন বছর ধরে আমরা প্রথম স্থান অধিকার করে রয়েছি। তাহলে তো খুব ভালো খবর। গত বছর যেমন আমরা মানে পুরো জেলার মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছি। হ্যাঁ, তো ওটা যেমন আন্তর্জাতিক থিম। তারপর আমাদের যেটা একটা বিষয়, দুর্গাপুজো প্যান্ডেল করি আমরা, পুজোটা যেহেতু হয় মন্দিরে, তো আমাদের মানে কনসেপ্টটাই ওরকম মন্দিরে। এর আগে যেমন মায়াপুরের ইস্কন মন্দির করেছিলাম, তো তখন মন্দিরটা তো তৈরি হয়নি। তো আগে বৃন্দাবনটা আমরা এখানটায় রথতলা কল্যাণী রথতলা আমাদের বৃন্দাবন তৈরি হচ্ছে, এটাই আমার মানে কল্যাণীতে এত সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে। আগের বারও তো পুরো খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে, এবারও একটা আলাদাই আকর্ষণ আসতে চলেছে। তো তোমরা এখানে আমি একটা কথাই বলবো, এখানে প্যান্ডেলটা ওপেনিং হবে কবে আরেকবার বলে দিন? আমাদের মহলার পরের দিন, মহলায় পরপর প্যান্ডেলটা ওপেন হবে, তারপরে তোমরা পুজোটা এখানে সব কিছু দেখে যাও, নাহলে কিন্তু খুব ভিড় হবে। তোমরা যখন পুজো ভালোভাবে না দেখতে পেলে আমাদের কিন্তু দোষ নেই, তাই আগে আগে তোমরা ভালোভাবে প্যান্ডেলটা পুরো দেখে যেও। মানে আমি বলছি তোমাদের প্যান্ডেলটা এখনও তো কমপ্লিট হয়নি, খুব সুন্দর প্যান্ডেল হবে। তো তোমাদের কেমন থিম হবে সব কিছু তোমাদের ওখানে ব্যানার টানানো আছে, তোমাদের দেখিয়ে দেবো। তো চলো, যেটা হাইটেও যেটা উচ্চতা নিয়ে বিষয়, যেটা অনেকে বলছে মানে সব উচ্চতার হিসাবে এসে আমাদের কমপ্লিট হওয়ার পরে দেখবেন আমাদের প্যান্ডেলের উচ্চতা সবথেকে বেশি, এবং সেটা যে কেউ সেইভাবে মানে পরিমাপ করে শুধু মুখে বললে হবে না। হ্যাঁ, এসে এখন তো অনেক মানে আধুনিক যুগ, তো তখন দ্রোন নিয়ে এসেও অনেকে করতে পারবে যে অ্যাকচুয়ালি মানে উচ্চতাটা একদম পারফেক্ট হাইট পাওয়া যায়। আমাদের যেমন বলছি আমরা 160 ফুট হচ্ছেই। হ্যাঁ, তো এর থেকে কমের অন্যরা যেটা বলবে সেটা মেপে দেখবেন ওর থেকে আমাদের থেকে অনেক কম, হয়তো 120 ফুট কেউ তারা বলছে 160 ফুট, কিন্তু আমরা মাপতে যাচ্ছে না এটার জন্য। কিন্তু এটা তো ঠিক না, ও মাপতে যাচ্ছে না, মাপা হয়ে যায় অটোমেটিক দ্রোন নিয়ে উঠলে, অটোমেটিক হাইটটা চলে আসে। তো ওটা দেখবেন যে আমাদের হাইটটাই সব থেকে বেশি আছে। হ্যাঁ, আর আমি দেখেছি চন্দ্রোদয় মন্দিরটা, আমি তো মানে যেটা আর কি গ্রাফিকের মাধ্যমে যতটা বোঝা যায় আমি ওটা দেখেছি। ওই যে ওখানে ছবি দেওয়া আছে ব্যানারে, আর এখানেও ব্যানারে ছবি দেওয়া আছে।
তো কাকু তুমি অনেক কিছু আমাকে এখানে প্যান্ডেল সম্পর্কে বললে, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন আর সকলকে অনুরোধ করবো সকলে আসুন এসে দেখুন, মানে আমাদের রথতলার পূজাই সেরা। আর তোমরাই বিচার করো কোনটা সেরা। একদম তাই। ঠিক আছে, এবার আমরা একটু আশেপাশে দিয়ে হালকা তোমাদের দেখানোর চেষ্টা করবো, ভিতরে তো যেতে পারবো না যেমনটা বললো, ভিতরে জল হয়ে গেছে, কাদা হয়ে গেছে, আমাদেরই আর কি অসুবিধা হবে। সো বন্ধুরা, তোমাদের যে রথতলার প্যান্ডেলটা হচ্ছে দেখো এখানে, এটাই হচ্ছে চন্দ্রোদয় মন্দির, মানে কত সুন্দর দেখো এখানে, মনে হচ্ছে এত সুন্দর লাগছে তোমাদের, কী বলো প্যান্ডেলটা মানে বিশাল হাইট, এখানে বোঝাচ্ছে প্যান্ডেলটা অনেকটা হাইট হতে চলেছে। আর দেখো ডিজাইনটা, তোমরা কিন্তু অতটা স্ট্রাকচার তোমরা এখন বুঝতে পারবে না প্যান্ডেলটা কমপ্লিট না হলে, এই পাশ থেকে দেখো প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অতটা হাইট মনে হচ্ছে না, প্যান্ডেলটা যখন পুরো কমপ্লিট হবে তখন তোমরা বুঝতে পারবে প্যান্ডেলটা কত সুন্দর হবে। সো বন্ধুরা, এখান থেকে দেখো চন্দ্রোদয় মন্দিরটা অনেকটা প্রায় কমপ্লিট বলতে পারো, আর দেখতে কতটা সুন্দর লাগছে, বাইরের চারিদিক দিয়ে অনেকটা স্ট্রাকচার হয়ে গেছে, এখন উপরের কাজ মেন কাজ বাকি। উপরে তোমরা হাইটটা ওইটুকুই মনে করো না, উপরে হাইটটা অনেকটা বাড়বে, উপরের হাইটটা এখন অনেক কাজ বাকি আছে। চলো সাইড দিয়ে একটু দেখার চেষ্টা করবো এখান থেকে। রত্নম ভাইয়ের শ্যুট কমপ্লিট, এখন রত্নম ভাই কমপ্লিট করে নিয়েছে, এখন আমরা একটু চারিদিক দিয়ে দেখবো রত্নম ভাইতে শ্যুট করে নিলো, এবার আমরা দেখি ভিতরে গিয়ে কতদূর কী হলো সাইড থেকে হালকা পাতলা। সো বন্ধুরা, আমরা ঢুকে চলে আসলাম এই মাঠটার মধ্যে, আর এখান থেকে দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে, এবার আমরা চেষ্টা করবো কাছে গিয়ে দেখার। তো চলো এবার দেখি কাছে গিয়ে দেখার, এখানে সাইড দিয়ে আমরা ঢুকে চলে আসলাম, আর এখানে দেখো চারিদিক দিয়ে গাছ লাগিয়ে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, এখান দিয়ে চারিদিক দিয়ে গাছ। আমরা দেখতে এসেছিলাম চন্দ্রোদয় মন্দির, আর এই পাশে দেখো চন্দ্রোদয় মন্দিরটা রয়েছে, কিন্তু আমরা এখানে এসে দেখছি এখানে একটা পুকুর রয়েছে আর একটা ঘাট অ্যাকচুয়ালি বলতে পারো, আর ওই পাশে রাস্তা রাস্তা সব রয়েছে, আমরা এখানে কিচ্ছু দেখতে পারি, শুধু প্যান্ডেলটা দেখা যাচ্ছিলো, কিন্তু এখানে যে ঘাটটা পুরো হাইট রয়েছিল আমরা এখানে ওইখানে রাস্তার ওখান থেকে আমরা দেখতে পাইনি। তো এখানে আমরা একটু রেস্ট নেবো, তারপরে চারিদিক ঘুরে দেখবো। তো বন্ধুরা, আমরা ভেবেছিলাম এখানে ভিতরে গিয়ে পুরো প্যান্ডেলটাকে সব কিছু ডিটেলসে দেখবো, কিন্তু এখানে ভিতরে কাজ চলছে আর কাদা রয়েছে যেমনটা আমাদের বললো, তো আমরা ভিতরে গিয়ে দেখতে পারলাম না। তোমরা এখান থেকে দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে, আমাদের ঠিকই বলেছিল প্যান্ডেলের মধ্যে ঢুকতে গেলে আমাদের এরকম কাদার কষ্ট করতে হতো, মানে দেখো কী অবস্থা। আর দেখো চারিদিকে সেম পুরো কাদা, আমাদের যেমনটা বললো ভিতরে কাদা, তার জন্য আমাদের ঢুকতে মানা করলো, তাই প্যান্ডেলটা ভিতরে তোমাদের কেমন কী কাজ হয়েছে সেটা তো দেখাতে পারলাম না, কিন্তু কথা হচ্ছে ভিতরে সব কাজ রিভিল হয়ে যাবে, তার জন্য কি দেখাতে দিল না এটাও হতে পারে, বলা যায় না। তো তোমাদের প্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পর সব কিছু তোমাদের ডিটেলসে দেখাবো ওপেনিং হওয়ার পরে, তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো, একটা লাইক ঠুকে দাও, লাইক করলে কী কষ্ট হয় বলো, লাইক করে দাও। কল্যাণী রথতলাতে এত সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে, আর সাইড থেকে সূর্য আলোটা বেরোচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে দেখো এখান থেকে, মানে প্যান্ডেলটা তো সুন্দর লাগছে, তার পাশে সূর্য আলোটা পুরো গ্লো করে সামনের দিকে আসছে, খুব সুন্দর লাগছে। আর তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো, তোমরা কত রেটিং দেবে, মানে এতগুলো যতগুলো প্যান্ডেল দেখালাম তার মধ্যে কোনটা সবথেকে বেস্ট লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলো, আর তোমাদের ওইখানে যদি কোনো ভালো প্যান্ডেল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই বলো কেমন কী প্যান্ডেল হচ্ছে, আমি গিয়ে ভিডিও করার চেষ্টা করবো। ভাইরা ভিতরে ব্লগ করতে গেছিলো আর ভিতরে ঢোকার পারমিশন নেই, তাই বাইরে আর কি কথা শুনছে, কী বলবো, আমি রিক্স নিইনি, আমি বাইরে থেকেই শ্যুট করছি, কেন এবার মানা করেছে ঢুকতে, তো কেন ঢুকবো ভাই, দেখো এখানে দেখো ভিতরে ঢুকেছিলো তার জন্য আর কি ঝাড়গাচ্ছে এখন, তো কী করা হবে, ভিতরে ঢুকতে মানা তো ঢুকবো না, এমনটাই যেমন গ্র্যান্ড লিসবনটা আরে ঢুকতে দেয়নি তো ঢুকিনি, এখানে ঢুকতে দেয়নি ঢুকিনি, মানে ঢুকলে পরে তো আমরা ভিডিওটাকে আরও ভাইরাল করতে সাহায্য করবো, এরকমটাই আর কি, যদি ভাইরাল বাইসেস হয়ে যায় তাহলে এদেরই তো ভালো। তোমরা প্যান্ডেলের চারিদিক দিয়ে দেখতে পারো গাছগুলো লাগানো হয়েছে, মানে প্যান্ডেলটা কমপ্লিট হতে হতে সব গাছগুলোও বড় হয়ে যাবে, দেখতে আরও সুন্দর লাগবে তখন। এখানে প্যান্ডেলের থিমটা দেখার পরে আমার মত অনুযায়ী কল্যাণীর সবথেকে বেস্ট প্যান্ডেল এটা হতে চলেছে, মানে আমার মত অনুযায়ী বলছি, যে তোমরা কিন্তু এটা কন্ট্রোভার্সির মধ্যে ফেলো না, এটুকুই বলবো। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ প্যান্ডেলটা, মানে এখানে যতটা কাজ হচ্ছে সব কিছু দেখানোর চেষ্টা করলাম, কাছ থেকে যতটা দেখানো সম্ভব দেখালাম, কিন্তু ভিতরে এখন ঢুকতে দিল না যেমনটা। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে, আর দেখাবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।